প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 18,147 জন। তো আমরা আজকে দেখব যে এই পরীক্ষার রেজাল্টটা আপনারা কিভাবে অনলাইনে দেখতে পারবেন। মূলত এই রেজাল্টটা অনলাইনে সার্চ দিয়ে দেখার মতো কোনো সিস্টেম নেই। প্রাইমারি শিক্ষা অধিদপ্তর যে কাজটা করেছে সেটা হচ্ছে ওনারা এই পরীক্ষার ফলাফলটা একটি পিডিএফ ফাইলে আপলোড করে রেখেছে। তো আমরা সেই ফাইলটা আবার গুগল ড্রাইভে আপলোড করেছি, যাতে করে সবাই খুব সহজে ডাউনলোড করতে পারে। তো আমরা প্রথমে দেখব যে এই পরীক্ষার বিজ্ঞপ্তিটা কীরকম ছিল। তো পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় 24 ডিসেম্বর রাত 10টার দিকে। তো এই পরীক্ষার যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। তো এখানে বলা আছে যে গত 30 জুলাই 2018 তারিখের যে জারিকৃত যে বিজ্ঞাপন ছিল সেই অনুযায়ী এই পরীক্ষাটা হয়। এই এলাকায় এই যে গৃহীত লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল বাকি যে বিধিমালা আছে সবগুলো অনুযায়ী যে 18,147 জনের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করে প্রাথমিক অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর। তো পরীক্ষার ফলাফলটা এইভাবে দেয়া আছে, আমরা ডাউনলোড করার পর যেটা পেয়েছি তো এরকম দেয়া আছে। তো আমরা এখানে একটি ছবি আপলোড করেছি, কারণ ওখানে প্রায় 119টার মতন পিসটা, সবগুলো ওয়েবসাইটে আপলোড করা পসিবল না, তাই আমরা একটি স্যাম্পল হিসেবে দিয়েছি যে রেজাল্টটা কীভাবে দেখা যাবে। তো এখানে পরীক্ষার ফলাফল জেলা বিভাগ অনুযায়ী দেয়া আছে, যেখানে কতজন আর কি পাস করেছে বা উত্তীর্ণ হয়েছে এইভাবে দেখা আছে। তো তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে পরীক্ষার ফলাফলটা পিডিএফ ফাইলে দিয়েছি, যেমন ডিপি রেজাল্ট পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক। তো আপনারা আসার পর যেটা কাজ করবে সেটা হচ্ছে এই লিঙ্কটা, আমরা অবশ্য ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আসার পর এখানে ক্লিক করবেন ডিপি প্রাইমারি ফাইনাল রেজাল্ট 2018 বা এটা, এখানে ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো এটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো দেখুন এখানে ওপেন হয়ে গেল, ইয়াটা খুলে গেল আর কি। তো স্ক্রল করে করে নিচে নামতে হবে, এখানে বিজ্ঞপ্তিটা দেয়া আছে, তারপর আপনি স্ক্রল করবেন ধীরে ধীরে। তারপর বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী কতগুলো মহিলা পুরুষ মোট আর কি ইয়া পেয়েছে, উত্তীর্ণ হয়েছে সেটা দেয়া আছে। তারপর আরও স্ক্রল করবেন, স্কুল করার পর এই দেখুন কুষ্টিয়া জেলায় সর্বমোট 106 জন এখানে দেয়া আছে। এভাবে এখানে আসার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এইভাবে রোলগুলো খুঁজতে হবে। আপনার রোল নাম্বারটা নেবেন, নেওয়ার পর এভাবে খুঁজবেন সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এভাবে ধীরে ধীরে খুঁজতে হবে। আপনার জেলা অনুযায়ী বিভাগ অনুযায়ী আপনি এভাবে খুঁজবেন, এখানে জেলার নাম দেয়া আছে আর এখানে দেয়া আছে বিভাগের নাম, এভাবে স্কুল করে করে খুঁজবেন। এখানে দেয়া আছে খুলনা বিভাগের কতজন পাস করেছে, এভাবে খুঁজতে হবে খুব ধীরে ধীরে। আর যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মোটামুটি সবারই প্রায় মেসেজ করে জানিয়ে দিছে যে আপনি পাস করেছেন বা কংগ্রেচুলেশন জানিয়েছে। তারা পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেগুলো ওখানে দেয়া আছে, যে ওখানে স্থানীয় শিক্ষা অফিসারের কার্যালয়ে যেতে বাকি কাজগুলো আপনাকে করতে হবে, যে কীভাবে জয়েন করতে হবে বা কোথায় এই কাজগুলো, এভাবে স্ক্রল করে করে দেখতে হবে। যেমন এখানে খুলনা বিভাগের শেষ হয়ে গেলে এবার নেক্সটে কোন বিভাগ আসে দেখি, যেমন এখানে চুয়াডাঙ্গা জেলার দেয়া আছে যে 60 জন পাশ করেছে। মূলত এভাবেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে হয়। আমরা এই পিডিএফ ফাইলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আপলোড করে দেবো, যাতে করে খুব সহজে আপনারা কোনো ঝামেলা ছাড়াই এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিজে নিজে স্ক্রল করে পরীক্ষার ফলাফলটা দেখতে পারেন। ধন্যবাদ।